আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাথায় হাজির হয়েছি সো গাইজ ফুল ভিডিওটি দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ইমেজটি রয়েছে আমরা এভাবে কিভাবে ক্রিয়েট করতে পারি তো খুবই সিম্পল এই ধরনের কাজ করতে ফটোশপ দিয়ে খুব সহজে আপনারা এই কাজগুলো করতে পারবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমাদের এখানে একটি পিক রয়েছে এবং আমরা ফটোশপটি রান করব ফটোশপটি রান করার পর আমরা এখান থেকে আমাদের একটি নিউ ল্যার নেব সরি একটি নিউ পেজ নেব ধরুন সতেরো পয়েন্ট নাইন আকারে যে সাইজটি রয়েছে আমি সেটি এখানে নিয়ে নিলাম যাতে পরবর্তীতে আমি এটি থামবেল হিসেবে কাজ করতে পারি তো ওকে এখান থেকে আমি জাস্ট এটাকে ড্রা করে দিলাম এবং এখান থেকে আমি অবশ্যই আমার এই এটাকে রেজিস্টারাইজ করে দিতে হবে তো সিএস যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এটাকে আমি ড্রাগ করে বড় করে নিচ্ছি সো দেখতেই পাচ্ছেন আমাদের একটি পিকচার এখানে চলে এসেছে এখন আমি কি করব এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে আমরা আমাদের যে প্লাগিংটি রয়েছে অর্থাৎ পিএনজিটি রয়েছে পেঞ্জিটি আমরা এখান থেকে ড্রাগ করে এর উপরে দিয়ে দিলাম তো ওকে দেখতে পাচ্ছেন আমরা এটাকে এখানে বসিয়ে নিলাম নার পর এখন আমরা কি করব এটাকে রেজিস্টারাইজ করে নেবো এবং এটাকে ডুপ্লিকেট করে নেবো ডুপ্লিকেট করার পর জাস্ট আমি এটাকে ড্রাপ করে পাশে নিয়ে এসে জাস্ট রোটেট করে দিলাম আমরা যে যেভাবে খুশি সেভাবেই এটাকে সাজিয়ে নিতে পারবো তো ওকে এখানে আমাদের যেটা আমরা এটাকে রোটেট করে দিই ওকে যখন আমরা এটাকে রোটেট করে দিলাম এখন আমাদের যে কাজটি রয়েছে এই যে আমরা একটু ব্রাইটনেসটি বাড়িয়ে নিই ব্রাইটনেসটি বাড়িয়ে নিলে ওকে এখন গাইস আমাদের যেটা করতে হবে যেহেতু আমাদের ফেসটি রয়েছে ইয়েলো কালার তো এখান থেকে আমরা একটি শ্যাডো ক্রিয়েট করব। তো এখানে আমরা চলে আসবো আসার পর সরাসরি সরি এখানে আমরা ব্রাশ টুল সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে আমাদের যে কালারটি রয়েছে কালারটা আমরা এখান থেকে পিক করে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখানে অপাসিটি আমরা কমিয়ে দিয়েছি আমাদের এটাকে এখান থেকে আমরা সুন্দর করে ব্রাশ করে নেব তাহলে দেখতে পারবেন এটার সাথে এটা রিয়েলিস্টিকভাবে মিক্স হয়ে গিয়েছে সহজে কেউ বুঝতে পারবে না যে এটা এই ধরনের তো আমাদের যে চুলটা রয়েছে চুলটাও কিন্তু আমরা এখান থেকে ব্রাশ করে নিচ্ছি তাহলে আমরা এখানে শ্যডউল দিয়ে দিয়েছি এবং এখানে একটু দিয়ে দিলাম এইভাবে আপনারা কিন্তু আপনারা যে সুন্দরভাবে রিয়েলিস্টিক ছবিগুলো আপনারা এরকম ক্রিয়েট করতে পারবেন খুবই দক্ষতার সহায় সো এখানে আমরা এটাকে ক্রিয়েট করে ফেলেছি আমরা যদি চাই এখান থেকে আমরা একটু কালার কারেকশন করতে পারি হি সেন্সুয়েশান যেটা রয়েছে এটাকে আমরা এখান থেকে একটু কালার কারেকশন করে নিই দেখুন বিভিন্ন কালারে আমরা এটাকে কারেকশন করে নিতে পারবো একদম ইজিভাবে আমাদের যে কালার কারেকশনগুলো রয়েছে আমরা এখান থেকে সুন্দর করে ড্রাক করেও কিন্তু এখান থেকে আমাদের কালারগুলো আমরা চেঞ্জ করে নিতে পারব সুন্দর সুন্দর ডিজাইন করতে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে ফটোশপ দিয়ে কিন্তু সম্ভব তো এই যে ফটোশপ টিউটোরিয়াল অবশ্যই আপনাকে কোনো না কোনো জায়গায় শিখতে হবে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিনিয়ত আপডেট আপনাদের দিয়ে থাকি সুন্দর সুন্দর ডিজাইন করতে আমাদের কাস্টমাইজ যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এখান থেকে ওল্ড রেড বিভিন্ন প্রকার আমরা এখান থেকে এখানে কাস্টমাইজ রয়েছে কাস্টমাইজও করতে পারা যায় এখানে ইলো বা এখানে যে কালারগুলো রয়েছে এগুলো আমরা সুন্দর সুন্দরভাবে এগুলো ডিটেলসভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো এই ফটোশপ দিয়ে তো গাইস নেক্সট টাইমে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ